হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগে বলা চলে। আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে। এখানে আমি আপনাদেরকে কিছু ব্যাগ, জুতা, ড্রেসের কালেকশন দেখাবো। তো আমি হচ্ছে ফার্স্টে ঢুকলাম গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই আমিনস নামের শপটার দিকে আমার চোখ গেল। এটাতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগের কালেকশন ছিল, জুতার কালেকশন ছিল। তো আমি এই পার্টি পার্সগুলো দেখছিলাম, এগুলো বেশ ইউনিক আর অনেক সুন্দর দেখতে লাগছিল। আর এই জুতাগুলো কিন্তু হিল ছিল, স্লিপার ছিল, যে যেরকম পছন্দ করেন সব ধরনেরই জুতা ছিল এখানে। আর এই দোকানে কিন্তু জুয়েলারি আইটেমও ছিল। যেহেতু ভেতরে ভিডিও করতে দেয় না, আমি হচ্ছে বাইরে থেকে টুকিটাকি একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে ব্যাগের কালেকশনগুলো ছিল, আমি হচ্ছে ভেতরে গিয়ে প্রাইসগুলো একটু দেখে এসেছিলাম। 2200, 2800, 3000, অ্যারাউন্ড 3000-এর মধ্যেই হচ্ছে ব্যাগগুলো, জুতাগুলো আপনারা পেয়ে যাবেন। তো এই একটা শপ, তারপরেই হচ্ছে এই শপটা, এটার নাম হচ্ছে টপ 10। তো এখানেও হচ্ছে হিউজ ব্যাগের কালেকশন ছিল। এই ব্যাগগুলোর প্রাইসও কিন্তু সেম, 2200, 2800, 3000, 3200 এরকমের মধ্যেই ব্যাগগুলো ছিল। তো এই টপ 10-এ হচ্ছে আরও কিছু ড্রেস ছিল, বাচ্চাদের বড়দের এই যে এই ডলে পরানো ছিল। তো আমি একটু একটু করে যাচ্ছিলাম। তো তারপরে হচ্ছে এই ফ্ল্যাট 60% অফ দেখলাম এই 6 নামে এই শপটাতে। আর মজার ব্যাপার হচ্ছে আমি যতবারই আসি দেখি যে এই বউটা দোলনায় বসে আছে একই ড্রেস পরে, এটা কেউ কেনে না মনে হয়। তারপরে এই যে মনে রেখো শাড়ি যে চলে আসলাম, এখানে কিন্তু শাড়ি পাঞ্জাবি হিউজ কালেকশন, এটা বেশ পপুলারও। তো এখানে ব্রাইডাল কালেকশনও বেশ ভালো পাওয়া যায়। এখানে দেখছিলাম আমি, এখানে নেটের মধ্যে স্টোনওয়ের ওয়ার্ক করা ছিল, তারপর জর্জেটের মধ্যে স্টোনের ওয়ার্ক করা ছিল এই যে শাড়িগুলো, এগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। বাট এগুলো যারা পছন্দ করেন তারা হচ্ছে দেখতে পারেন মনে রেখো শাড়ি, যে মনে রেখো শাড়ি যে অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো তারপরে হচ্ছে আমি আরেকটু সামনের দিকে গিয়ে এই যে ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লাগলো, তো আমি একটু ভিডিও করলাম যে দেখি আপনাদের জন্য, আপনাদেরকেও দেখিয়ে দিই যে যমুনা ফিউচার পার্কে আসলে আপনারা কী কী ধরনের কালেকশন পাবেন। এখানে হচ্ছে, এটা যেহেতু বাংলাদেশের সব থেকে বড় শপিং মল বলা যায়, দক্ষিণ এশিয়ার মধ্যে হচ্ছে দ্বিতীয় বৃহত্তম শপিং মল এটা। এখানে সব ধরনের জিনিসপত্রই থাকবে, এক্সক্লুসিভ জিনিস যেগুলো আছে। তো এখানে হচ্ছে ব্রাইডাল কিছু লেহেঙ্গা ছিল, তারপরে হচ্ছে ছেলেদের হলুদের পাঞ্জাবি বা বিয়ের পাঞ্জাবি, শেরওয়ানি এরকম ছিল। আর এখানে যে একটা ব্রাইড আর একটা গ্রুম সুন্দর করে বসে আছে, আর সামনে একটা কিডসও আছে, তো বেশ ভালোই লাগলো দেখে। তো আমি হচ্ছে দেখছিলাম ঘুরিয়ে ঘুরে আসলে আমার যমুনা ফিউচার পার্কে আমি কী কী কিনেছি সেটার ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো যারা দেখেননি প্লিজ তারা গিয়ে একবার চেক করে আসবেন। তো এখানে হচ্ছে জুতার কালেকশন দেখছিলাম, এটা হচ্ছে টপ 10-এর ভেতরে। তো এই জুতাগুলো, শুগুলো হচ্ছে শীত যেহেতু সামনে চলে এসে ওগুলো বেশ কমফোর্টেবল হয়। আর এগুলো প্রায় ছিল 2200 টাকা করে এই শুগুলো। তো এই শুগুলো আমি একটু দেখছিলাম, অনেকগুলো কালার আছে, সাইজ অ্যাভেলেবেল আছে, যাদের পছন্দ তারা গিয়ে চেক আউট করতে পারে। তো যাই হোক, আমার ভিডিও এই পর্যন্তই। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম সবাই।